ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে জল ছাড়া শুরু হলো মুকুটমণিপুরে। একদিকে কংসাবতীর উচ্চ অববাহিকা এলাকায় দফায় দফায় বৃষ্টিতে ইনফ্লোর পরিমাণ বৃদ্ধি, আর অন্যদিকে আগামী দুদিন নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা। এই দুয়ে জোড়া আশঙ্কায় আজ থেকে জল ছাড়া শুরু করল বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার। মুকুটমণিপুর জলাধারের চারটি গেট দিয়ে আপাতত 5000 কিউসেক জল ছাড়া হয়েছে। সেচ দপ্তর সূত্রে জানা গেছে, মুকুটমণিপুর জলাধারে মোট জল রক্ষণ ক্ষমতা 434 একর ফুট। আজ সকালে জলাধারে জলের পরিমাণ ছুঁয়ে যায় 431.5 একর ফুট। কংসাবতীর উচ্চ অববাহিকায় গত কয়েকদিনের দফায় দফায় বৃষ্টি হওয়ায় জলাধারে এখন ভালো ইনফ্লো হচ্ছে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি হলে জলাধারে আসা জলের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে একসাথে বিপুল পরিমাণ জল ছাড়তে হবে সেচ দপ্তরকে। একসাথে বেশি পরিমাণ জল ছাড়া হলে মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। সেই আশঙ্কার কথা মাথায় রেখেই আগেভাগে জলাধার থেকে জল ছেড়ে জলস্তর কিছুটা কমিয়ে রাখতে চায় সেচ দপ্তর। এদিকে আজ সকালে মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার খবর ছড়িয়ে পড়তেই অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে অসংখ্য মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ। কোভিড-19 হলেই হাসপাতালে ভর্তি হওয়া আবশ্যক নয়। কোভিড রোগীর যদি কোনো উপসর্গ না থাকে বা মৃদু উপসর্গ থাকে, তবে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করা যেতে পারে। কাশি, জ্বর, শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির কথা ভাবুন। সেক্ষেত্রে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করুন। কোভিড রোগীকে বাড়িতে রেখে চিকিৎসা করলে কিছু নিয়ম মানা অতি আবশ্যক। আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণভাবে সবার থেকে দূরত্ব রক্ষা করে তার নির্দিষ্ট ঘরের মধ্যে থাকবেন। সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত মাস্ক সাবান জল দিয়ে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নেওয়া প্রয়োজন। সাবান জল অথবা স্যানিটাইজার দিয়ে হাত ঘন ঘন পরিষ্কার করুন। রোগীর বাসনপত্র আলাদা রাখুন। বহু ব্যবহৃত পুরনো মাস্ক সাবধানে নষ্ট করতে হবে। রোগের সংক্রমণ রোধ করায় সমাজের সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন না। বের হলে অবশ্যই মাস্ক পরবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এই রোগের সংক্রমণ না হওয়াই কাম্য, কিন্তু হলে অযথা আতঙ্কিত হবেন না।
এই রোগ থেকে বেশিরভাগ মানুষ সহজেই সুস্থ হয়ে ওঠেন। কোভিড এর বিরুদ্ধে এই লড়াইয়ে আপনার পাশে আছি আমরা। মনে রাখবেন, আপনিই পারেন সমাজে এই রোগের সংক্রমণ আটকাতে। করোনা হারবে, বাংলা জিতবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।